প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমরা আজ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কোর্স কমপ্লিট করে আজ আমরা মার্চ মাসে নতুন চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করলাম। সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারি, এতক্ষণ শিখলাম সমান ভাগে ভাগ করে দিতে পারি, এবার সবথেকে বেশি কতজন। আমি বলতে চাইছি না আমরা কোথায় পৌঁছাবো, আমরা কোন জায়গাটায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি সেটা এখন প্রকাশ করছি না আমি, কিন্তু আমাদের হেডিংটা তোমরা লক্ষ্য করে দেখো, সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারি। পৃষ্ঠা 48 থেকে 55, 8টা পেজ আছে। মার্চ 1 লিখেছি কেন একটু লক্ষ্য করে দেখো, আমাদের মার্চ মাসে 4টা চ্যাপ্টার আছে, তাই আমি এটাকে মার্চ 1 দিয়েছি, এটা মার্চ 2 দেবো, এটা মার্চ 3 দেবো, তাহলে মার্চ মাসে 3টা চ্যাপ্টার, এটা বুঝতে সুবিধা হবে। টোটাল 29 পৃষ্ঠার আমাদের মার্চ মাসে আছে, তার ভিতরে প্রথম সব থেকে বেশি কতজন সব মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারি এটা কিন্তু 48 থেকে 55। এই 48 থেকে 55 পৃষ্ঠায় নিয়ে আমরা এই দুটো ক্লাসে, হয়তো দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনাটা শেষ করব। তাহলে শুরু করা যাক আমাদের নতুন চ্যাপ্টার, সব থেকে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারি। এখানে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আছে, সব থেকে বেশি এটা কেন এসছে কথাটা, এটাই আমরা শিখব, কিন্তু এখন আমি ফট করে বলে দিচ্ছি না যে এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে। সবার ভাগে ভাগ করা তো শিখলাম, ভাগ করা এবং মিলে যাবে, তার মানে সমান ভাগে ভাগ করতে পারলাম। দেখো এখানে একটু প্রশ্নটা লক্ষ্য করো, আমি প্রশ্নটা বোর্ডে নিয়ে গেছি, আমি বোর্ড থেকে দেখাচ্ছি, সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি। দেখো দুটো প্লেটে একটাতে 4টা সন্দেশ আছে আর একটাতে 6টা সন্দেশ আছে, এখানে লিখেও দিয়েছি একটি থালায় 4টি সন্দেশ এবং একটি থালায় 6টি বিস্কুট আছে, দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি। আমরা এই 4টা মিষ্টি এমনভাবে বন্টন করব যাতে তারা সবাই, আমরা কিন্তু এই ধরনের অঙ্ক এর আগে করেছি তাই না, কি সেই ধারণা নিয়েই কিন্তু আমরা এই নতুন চ্যাপ্টার অঙ্কটা করব। তখন আমরা 4টা সন্দেশকে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম কিভাবে মনে পড়ছে? আমরা এখন একটু মোটামুটি তোমাদের ধারণা দিচ্ছি, 4টা সন্দেশকে ডিস্ট্রিবিউট করেছিলাম, 4কে আমরা বলেছিলাম 4 জন এই তোমার 4টা এক লাইনে থাকতে পারে, এরকম শিখেছিলাম কিনা, 4টা এক লাইনেই থাকতে পারে। আবার আচ্ছা এটা তোমার বলার আগে 4টা সন্দেশকে আমরা কিভাবে রাখতে পারি, 1 2 3 4 এই বরাবর রাখতে পারি, মানে 4টা লাইনে 4টা একটা একটা প্রত্যেকে একটা করে পাবে। আবার বলা যায় যে একজনই 4টা পাবে, অথবা বলা যায় দুজন করে পেতে পারে, এইভাবে সন্দেশগুলো ডিস্ট্রিবিউট করা শিখেছিলাম। আবার উৎপাদকের সাহায্যে শিখেছিলাম যে 1 × 4 2 × 2 মনে হচ্ছে, সেই ধারণাটাই কিন্তু আমরা এখানে আবার নতুন করে পেতে চলেছি। একটি থালায় 4টা সন্দেশ এবং একটি থালায় 6টি বিস্কুট আছে, দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে নিতে পারি, সেই ধারণাটা নিয়ে আমরা অঙ্ক করতে চলেছি। দেখো লক্ষ্য করে, 4টা সন্দেশ একটা থালায়, 6টা বিস্কুট একটা থালায়। দেখো 4টা সন্দেশকে আমি একটু আগে বললাম কিভাবে করতে পারি, লক্ষ্য করে দেখো, একটু আগে আমি বললাম সেই জিনিসটা, দেখো দুটো দুটো করে দুজনকে দিতে পারি, তাহলে সমবন্টন হলো। সমবন্টনটা কিন্তু মাথায় রাখতে হবে, এ নয় যে একজনকে একটা দিলাম একজনকে 3টা দিলাম, তাহলে কিন্তু সমবন্টন হলো না, তাহলে কিন্তু সেটা আবার হবে না, ঠিক আছে? তাই একজন এই দুজনকে আমি দুটো দুটো করে দিতে পারি, আবার 4 জনকে বলি তোমরা একটা একটা করে নিয়ে যাও, দিতে পারি 4 জন পাবে সমবন্টন। আবার একজনকে বলি যাও তুমি 4টাই নিয়ে যাও, তুমি 4টা নিয়ে যাও, তাহলে সেটাও কিন্তু একটা বন্টন হলো, কিন্তু সমবন্টন হলো তাই না। এবার সেই সমবন্টনকে আমি বললাম তাহলে 4টা সন্দেশকে আমি কি কি উপায় সাজাতে পারি, আমি একটা উপায় সাজাতে পারি, এক মানে একজনকে দিতে পারি, আবার দুজনকে দিতে পারি, আবার 4 জনকেও দিতে পারি, সেটা এখানে লিখেছে যে আমি 4টা সন্দেশ একজনকেও দিতে পারি, এই যে একজন ওই এই যে একজন ওকে 4টাই দিলাম, দুজনকে দিতে পারি, এই যে দুটো দুটো করে দুজনকে দিতে পারি, আবার 4 মানে 4 জনকে আলাদা আলাদাভাবে 4টা দিতে পারি, এটাকেই বলছে সমান ভাগে ভাগ করে দিতে পারি। কিন্তু আমি বলতে পারি না যে আমি তোমাকে 2টো দিলাম
তুমি দুটো রাখো, তুমি একটা রাখো, তুমি একটা রাখো, তাহলে তিনজনকে সমবন্টন করতে পারলাম না। এই দুজনের সমবন্টন হলো কিন্তু এরশাদ হলো না, তাহলে কিন্তু এটা সমবন্টন বলা যাবে না, ঠিক আছে? সেই জন্য বলছি দেখো দুটো একটা একটা এইভাবে ভাগ করলে কিন্তু সেটা সমান ধরে ভাগ বলা যাবে না। এটা লক্ষ্য করে দেখো তোমরা এই লাইনটা, যে দুটো আর একটা একটা এটা কিন্তু ভাগে ভাগ করলে সমান ভাগে ভাগ করা এটা বলতে পারি না। আবার ছটা বিস্কুটকে যদি ভাঙি আমি, ছটা বিস্কুটকে কিরকম ভাঙিয়ে যাচ্ছে, ছটা বিস্কুটকে আমি যদি ডিস্ট্রিবিউট করি, দেখো আমি বলতে পারি তোমরা ছজন ছটা নাও, একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন, যাও ছজন একটা করে নিয়ে যাও, সমবন্টন হলো। আমি বলতে পারি না তোমরা দুজন দুজন করে দুটো দুটো করে তিনজন নিয়ে যাও, তাহলে সেটাও সমবন্টন হলো। আবার বলি না তোমরা একজনই ছটা নিয়ে যাও, সেটাও সমবন্টন হলো। আবার বলা যায় না তোমরা তিন দুজন তিনটা করে নিয়ে যাও, সেটাও সমবন্টন হলো। কিন্তু আমি বলতে পারি না যে তুমি পাঁচটা নিয়ে যাও একজন, আরেকজন একটা নিয়ে যাও, তাহলে সমবন্টন হলো না। তাই আমরা ছটা বিস্কুটকে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারছি, যে তিনজন তিনটা করে দুজন নিয়ে, দুজন নিয়ে যাও, দুটো করে তিনজন নিয়ে যাও, এক একজন একটা করে নিয়ে যাও ছজন, আর একজনই ছটা নিয়ে যাও, এত রকম ভাবে ডিস্ট্রিবিউশন করলে সেটাকে বলে সম বন্ধন। তাই জন্য আমরা ছটা বিস্কুটকে কি উপায় সাজাতে পারলাম, এক দুই তিন এবং ছয়, তাই জন্য বলছে এক দুই তিন ছয় আমরা সাজাতে পারলাম, সমানভাবে ভাগ করে দিতে পারবো। তাহলে তাই চারটি সন্দেশ এবং ছটি বিস্কুট একত্রে সব থেকে বেশি দুজনের মধ্যে না ভেঙে, এবার দুজনের ভিতর যদি কম্পেয়ার করি, তুলনা করি, আমাকে বলছে দেখি না ভেঙে কতজনকে সমান, মানে এই এই জিনিসটা দুজনের জন্য সেম হয়, এটারও যা হবে এটারও তা হবে, এরকম কোন কন্ডিশনটা পেলাম, দেখো দুই পেলাম, দুইজন, এখানে দুজন আছে, এখানেও দুজন আছে, পেলাম না? তাহলে দুজনের মধ্যে কিন্তু আমি না ভেঙে সমানভাবে ভাগ করতে পারলাম, এটা কমন, দুজনের মধ্যেই যেটা কমন সেটা যে আমরা দুজনকে দুটো করে দিতে পারবো, মানে আমরা দুজন দুজনকে সমবন্টন করতে পারবো, এটা দুজনের ভিতরেই কমন পেলাম। এটাকে বলছে যে সব থেকে বেশি কতজনের মধ্যে, শুধু একা ভাবলে হবে না, এখানে সব থেকে বেশি চারজনকে দিতে পারছি, এখানে সব থেকে বেশি ছজনকে দিতে পারছি, কিন্তু দুজনের ভিতরে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবো, মানে দুটোকেই, চকলেটও আবার এই সন্দেশও আবার বিস্কুটও, সন্দেশও আবার বিস্কুট, তাহলে দেখা গেল এই দুজনের ভিতরে কমন একটা জিনিস পাচ্ছি আমি, একজন পাচ্ছি আর পাচ্ছি, একজন পাচ্ছি, লক্ষ্য করো একজনকে পাচ্ছি আর দুজনকে পাচ্ছি, এখানে চার আছে অথচ এখানে কিন্তু চার নাই, আবার এখানে তিন আছে ছয় আছে কিন্তু এখানে তিন ছয় নাই, তাহলে এগুলো ধরা যাবে না, তাহলে এক এবং দুই এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমি লক্ষ্য করছি দুজনের ভিতরে দেখতে পাচ্ছি। এবার আমরা অঙ্ক করলে আরো ধারণাটা ক্লিয়ার হবে। তোমাকে আটটা নাড়ু দেওয়া হলো আর বারোটা লজেন্স দেওয়া হলো, সব থেকে বেশি কতজনকে সবার ভাগে ভাগ করবো, তাহলে আমি আটটাকে আগে কটা ভাবে ডিস্ট্রিবিউট করতে পারি দেখি, আর বারোটা লজেন্সকে দেখতে পারি, তারপর দুজনের ভিতরে মিলিয়ে দেখবো যে দুজনের ভিতরে কোন কথাটা কমন আছে, সেটাই হবে কিন্তু আমাদের সমভাগে এই সবচেয়ে বেশি সমানভাগে ভাগ। দেখি অঙ্কে আমরা দেখো এখানে আটটা নাড়ু বলে চারটা নাড়ু নিয়েছি, দশটা বারোটা লজেন্স নিয়েছি, আটটা নাড়ুকে কি কিভাবে দেওয়া যায় দেখো, আমি একজনকে আটটা দিয়ে দিতে পারি, আবার দুজনকে চারটা করে দিতে পারি, চারজনকে দুটো করে দিতে পারি, আটজনকে একটা করে দিতে পারি, তাই না? তাহলে আমি অঙ্কটাকে যদি এইভাবে সাজাই, আটজনকে এক গুণিত আট, মানে আটজনকে আমি দিতে পারি, একজনকে আটটা দিতে পারি, আমি দুজনকে চারটা দিতে পারি, পাই না, তাদেরও চার দুগুণ আট আসছে না, আমি তিন তিনজন পাই না, চারজনকে আবার দুটো করে দিতে পারি, আবার আটজনকে আমি একটা করে দিতে পারি, কিন্তু এই কন্ডিশন এই কন্ডিশন সেম, এই কন্ডিশন সেম একই, কারণ দেখো আটকে যখন ডিস্ট্রিবিউট করছে চার দুগুণ আট আছে, আবার চারকে ডিস্ট্রিবিউট করলে দুই এক দুই দুগুণ চার, একটা কমন, এক থাকবে, এক তো থাকবে, কারণ আট একে আট সেই একটা, চার একে চার একটা কমন থাকবেই, দেখো লক্ষ্য করে, তাহলে আটটা নাড়ুকে আমি কজনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারলাম, এক দুই চার আট লিখে রাখলাম, এক দুই চার আট এতজনকে সমানভাবে ভাগ করে দিতে পারলাম। আবার বারোটা লজেন্সের ক্ষেত্রে দেখলাম
যে 12 মানে কি 2, 6 দুগুণ 12, আবার 6 মানে কি 3 দুগুণ 6, আর 1 থাকবেই, একটা কমন, তাই না? তাহলে আমরা 12 কে কত ভাবে দিতে পারছি দেখো, 1 2 3 2 6 12, এতগুলো উপায় দিতে পারছি, 1 2 3 6 12, 2 দুবার দেওয়ার কোনো মানে হয় না, তাহলে আমি 1 2 3 6 4 6 12, 4 কই, এখানে আমরা 4টা বুঝতে পারছি না সেইভাবে, কারণ 2 এ 2 এ 4 হয়, সেটার জন্য আমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। যেমন দেখো 12 মানে কি, 12 একে 12, ওকে, 2 6 12, 12 করা যায়, 2 6 12, 3 4 12, আবার 4 3 12, চারজনকে তিনটা দেওয়া যাবে, আবার ছয় জনকে দুটো করে দেওয়া যাবে, আবার 12 জনকে একটা করে দেওয়া যাবে। দেখো কতগুলো উপায়, কিন্তু 12টা লজিক দিচ্ছি, এই 6টা উপায়, কিন্তু তার ভিতর দেখো এটার সঙ্গে এটার ছন্দের মিল আছে, এটার সঙ্গে এটার ছন্দের মিল আছে, এটার সঙ্গে এটার ছন্দের মিল আছে, তাই জন্য আমরা যখন অঙ্ক করবো আমরা কিন্তু এই তিন চার তিনটা পোর্শনকে নিব না, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে বোঝানোর জন্য দেখো ও বলছে যে 12টা লজেন্সকে 1,2,3, 1,2,3 অথবা এই দুয়ের সঙ্গে 2 গুণ, এই দুয়ের সঙ্গে 3 গুণ, এই দুয়ের সঙ্গে বা লাস্টে যেটা 6 গুণ সেটা 12 আসছে, এই এতগুলো উপায় আমরা কিন্তু নিতে পারি। তাহলে দেখা গেছে যে 8টা নাড়ুতে 1,2,4,8 ছিল, আর 12টা লজেন্সে ছিল 1,2,3,4,6,12, তার ভিতরে দেখা গেল 2,4 কমন, এক তো আছেই, 1,2,4,1,2,4 দুটোর ভিতরেই কমন, নাড়ুর ভিতরে কমন, লজেন্সের ভিতরে কমন, এই কমন মানে কি বলে সাধারণ। তাহলে আমরা লক্ষ্য করে দেখো এখানে সব থেকে বেশি কতজনের সমান, সাধারণ মানে দুজনের ভিতরেই কমন, তাহলে এটাকে বলা হয়, এগুলো কিন্তু গুণনীয়ক করলাম, কি করলাম গুণনীয়ক, তাহলে আমরা বলতে পারি যে সাধারণ গুণনীয়ক 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক কত, 1,2,4, যেটা দুজনের ভিতরে আছে, কিন্তু লক্ষ্য করে দেখো এর ভিতরে 4, তাহলে আমরা এতজনকে সমানভাবে ভাগ করে দিতে পারবো, কিন্তু তার ভিতর 4 হচ্ছে সবচেয়ে বড় উৎপাদক, সব থেকে বড় সাধারণ গুণনীয়ক বা যাকে বলে উৎপাদক, সব থেকে বড় সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক এখানে কিন্তু 12 সবচেয়ে বড়, কিন্তু সাধারণের ভিতরে কিন্তু 12 আসছে না, সাধারণের ভিতরে যে সবচেয়ে বড় তাকেই কিন্তু আমরা বলি গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 8 ও 12 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি, 4, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি, আরেক কথায় আমরা বলি গ সা গু, গরিষ্ঠের গ সাধারণের সা গুয়ের গু, গ সা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে আমাদের যদি বলে সব থেকে বড় বেশি কতজনের মধ্যে ভাগ করে দেবে, তখনই কিন্তু আমাদের ভেবে নিতে হবে আমাদেরকে কি করতে হবে, কষাগু, কারণ কারণটা আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম, এবার থেকে তোমরা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, সব থেকে বেশি কতজন দেখলেই তোমরা সেটাকে আগে গসাগু করবা, কিভাবে গসাগু করবা, কারণ প্রথমে তোমরা সাধারণ উৎপাদক করবা, উৎপাদক করার পর সাধারণ গুণনীয়ক গুলো বার করবা, এই যে গুণনীয়ক এগুলোকে বলে গুণনীয়ক, এইটাকে বলে গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এটা যদি অসুবিধা হয় এটা বাদ দিতে পারো, এটা করার দরকার নেই, তোমরা কিন্তু এইভাবেই করতে পারো, তবে যেটা রিপিট আসছে সেটা রিপিট দেওয়ার দরকার নেই, এটা রিপিট দেব না, এটা রিপিট দেব না, যেটা রিপিট আসছে সেটা দেব না, বোঝানোর জন্য তোমাদেরকে এটা বুঝালাম, রিপিট আসছে দেখিয়ে দিচ্ছি কোনটা কার সঙ্গে রিপিট, রিপিট অংশগুলো তোমরা দেবে না, ওকে। তাহলে আমরা আজকে নতুন জিনিস শিখলাম, গসাগু কথার অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা আজকে থেকে আমাদের নতুন সংযোজনের আমরা ডায়েরিতে এটা নোট করে নিব, ঠিক আছে, আমরা যেটা আজকে নতুন শিখলাম গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গ সা গু, তার মানে আমি দুটো সংখ্যা দেওয়া থাকে তার ভিতরে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব বা গুণনীয়ক গুলো বার করব, করার পর তাদের দুজনের ভিতরে সাধারণ গুণনীয়ক বার করব, সাধারণ গুণনীয়ক বার করার পর তাদের মধ্যে সবচেয়ে যে বড় সাধারণ গুণনীয়ক সেই হবে আমাদের গসাগু, এবার যখন আমরা অঙ্ক করবো তখন অঙ্কগুলো আমরা আরো বুঝতে পারবো, তাহলে আমরা উদাহরণটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে অঙ্ক নামানো আমাদের পক্ষে সহজ হবে। যেমন
এখানে একটা প্রশ্ন বলেছে, সব থেকে বেশি কতজনের মধ্যে 15টা আম আর 18টা কলা না খেতে সমান ভাগে হয়েছে, সমান ভাগে ভাগ করে দিতে পারবো, অথচ সবচেয়ে বেশি, সব থেকে বেশি কতজন হবে, তার মানে আমাকে গসাগু বার করতে হবে। তাহলে আমি অঙ্কে চলে যাই। আমি কি করেছি, প্রথমে 15কে ডিস্ট্রিবিউট করেছি। তোমাদের যদি এইভাবে ডিস্ট্রিবিউট করতে অসুবিধা হয়, তোমরা পাশে আমি যে পদ্ধতিতে দেখালাম সে পদ্ধতিও তোমরা করতে পারো। 15, এই যে দেখো এখানে কত সুন্দর করে দিয়েছে, 15 মানে 3×5=15, উৎপাদক বিশ্লেষণ বলে এটাকে। 15 আবার করা যায় এইভাবে, 15 1×15, 3×5=15, 15 1×15, 3×5=15, এইভাবে করতে পারো তোমরা, তাতে কোনো অসুবিধা নেই। আর তিন আর কোনো 15 কোনোভাবে আসে না। তাহলে আমরা কি কি পেলাম, 1, 3, 5, 15, দেখো সুবিধা কত বের করতে, এতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, কাকে, 15টা আমকে। ঠিক একই রকম ভাবে 18টাকে যদি এভাবে আমরা ডিস্ট্রিবিউট করি, প্রথমে 1 দিয়ে দেখবো, 18 1×18, তারপর 2 দিয়ে দেখবো যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে, 9×2=18, নাম তো আগে রেডি রাখতে হবে, 3 দিয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে, 3×6=18, তারপরে আর যাচ্ছে না কারণ 6 থেকে চলে আসে। তাহলে আমরা কি কি পাচ্ছি, 1, 2, 3, 6, 9, 18, দেখো 1, 2, 3, 6, 9, 18, তাতে সুবিধা হচ্ছে। তাহলে 18টি আমকে আমি এত এটা লাইন না লিখলেও চলবে, তোমরা এরপরে এতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, এই লাইনটা লিখে দিবে। এটা কেন দিয়েছে, এই জায়গাটা বিশ্লেষণ করার জন্য, দরকার নেই, আমরা এইভাবে শিখবো আজীবন, এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে দুজনের ভিতরে সাধারণ গুণিতককে এক তো থাকবেই, 3 আছে কি, হ্যাঁ আছে 3, এই যে 3, 5 আছে, নাই 15, নাই। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক, এই দেখো লক্ষ্য করে, সাধারণ গুণনীয়ক 1 ও 3, তাদের ভিতর 3 কিন্তু সবচেয়ে বড়, গরিষ্ঠ, গরিষ্ঠ সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 3। তাহলে আমরা বলবো এই তিনজনের ভিতরে আমরা সবচেয়ে বেশি, তিনজনের মধ্যে 15টি এবং 18টি করার যেটা উত্তর আছে সেটা লিখে নেব। সব থেকে বেশি কতজন, কতজনের জায়গায় লিখবো 3 জন। এইভাবে আমরা কিন্তু গসাগু বের করে অঙ্কগুলো করব। সব থেকে বেশি দেখবো আছে কিনা, সব থেকে বেশি কতজন, আর সমান ভাগে ভাগ, এই কথাগুলো দেখলে আমরা গসাগুতে অংশগ্রহণ করব। এবার আমাদের আছে হাতে কলমে কাজের মাধ্যমে গসাগু খুঁজি, একটা উদাহরণ দিয়ে দিয়েছে দেখো। প্রথমে 15টি সমান মাপের বোতাম নিলাম, 15 মানে কি 15টা গোল দিয়েছে, মানে 15 জন। আবার 15টা কিন্তু 5টা করে 3 জনকে দেওয়া যেতে পারে, তাহলে 15 কিসে, 15 গুণনীয়ক গুলো কি কি এলো, 1, 3, 5, 15, আমি একটু আগে দেখালাম, সেইভাবে করাতে পারো। 18টাকে কি করলো, প্রথমে 18 জনকে দিতে পারো, 6 জন 3 জন করে দিতে পারো, তারপরে 9টে করে 2টো দিতে পারো, কিভাবে অ্যাকচুয়ালি আমি তোমাদের অঙ্কটা বোর্ডে নিয়ে দেখাই, লক্ষ্য করো, 15 মানে এই যে 15 যে গুণনীয়ক গুলো কিভাবে এলো, 18 যে গুণনীয়ক গুলো কিভাবে এলো, দুজনের ভিতরে সাধারণ গুণনীয়ক দেখো 1, 3, 1, 3, আর দেখো দুজনের ভিতরে কোনো কমন নেই, তাহলে এর মধ্যে যেহেতু 3 বড় তাহলে গসাগু হচ্ছে 3। ওকে, তাহলে আমরা 15 18কে কিন্তু এইভাবেও ডিস্ট্রিবিউট করি, যেটা আমি একটু আগে শিখালাম তোমাদের। 15 মানে কি, 15 1×15, হ্যাঁ, এবং 3×5=15, তার মানে আমরা 1, 3, 5, 15 পদ্ধতিতে সমভাবে বন্টন করতে পারি। ঠিক আছে, সমান মাপে এই যে গুণনীয়ক গুলো পেলাম, 1, 3, 5, 18, এই যে 1, 3, 5, 18, এটাই তোমাদের পক্ষে সুবিধা হবে এবং মনে রাখতেও খুব সুবিধা হবে। 18 কি করা যায়, একটু আগে করেছি, 18 1×18, হাতে কলমে কাজের মাধ্যমে, এখানে কাজ মানে বোতামের উপরে সেই জন্য কাজ দেখিয়েছে, তোমরা এইভাবেই শেখো। ঠিক আছে, বেসিক জিনিসটা হচ্ছে যে গসাগু বের করতে কিভাবে, এটাই 9×18, 3×6=18, একটু নামটাগুলো ভালো রেডি রাখতে হবে, কিছু কিছু হয় না, তো একটা যদি গ্যাপ হয়ে যায় তাহলে পুরো অঙ্কটারই মানে আলাদা হয়ে যাবে। তাই দেখো 1, 2, 3, 6, 9, 18 আছে, তার থেকে যেইটা করার সেটা বের করলাম। ওকে, নেক্সট অঙ্কটা আছে দেখো, যে 14 আর 15 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। দেখো 14কে উৎপাদক বিশ্লেষণ করব, 14কে উৎপাদক বিশ্লেষণ করব আমরা, আলাদা কালারে করি, 14 তাহলে লিখবো 14 = 1×14, তারপর কি তো লিখবো বলো, 1×14 = 2×7, বুঝতে পারি না আর কিছু যাবে না, তাহলে 1, 2, 7, 14, তাহলে এখানে লিখবো 14-এর গুণনীয়ক গুলো হলো। তুমি এই অঙ্কটার পর এই লাইনটা লিখতে পারো, এটা করার পরই এটা পাশে করবে, এটা পাশে লিখবে 1, 2, 7, 14। ওকে, এবার 15, এই 15 লিখবা, 15-এর গুণনীয়ক গুলো কমা কমা দিয়ে লিখবা, তার আগে পাশে 15 গুণনীয়কটা করে নেবা, 1×15, বুঝতে অসুবিধা নেই।
তারপরে 3 5 15, আর কোনো 15 যায় না, তাহলে 1 3 5 15 আমরা এখানে লিখবো, 1 3 5 15, 1 3 5 15। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক গুলো কে কে দেখো, আমি একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1। তাই তাই লিখেছে গসাগু, মানে সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু হচ্ছে 1। এখন মনে রাখবা, যদি দেখো 14 কিন্তু মৌলিক না, এই মৌলিক বলছি না, যৌগিক ছাত্রগুণ 14, 15 কিন্তু যৌগিক, অথচ 14 মৌলিক নয় মানে যৌগিক, আবার 15 কিন্তু মৌলিক নয় মানে যৌগিক, তাই দেখতে পাচ্ছি।